ডিএলএড এবং বিএড সম্পর্কিত একটি কেসের জাজমেন্ট চলে এসেছে, যেটা সকলেরই জানা উচিত। তো অফিসিয়াল অর্ডার কপি সহ আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন ব্যাপারটা কী, সঙ্গে থাকবেন। তার আগে আপনাদেরকে একটা অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ারও করতে পারেন, এবং ভিডিও দেখার পর যদি মনে হয় কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হচ্ছে কিংবা কোনো প্রশ্ন থাকে, তো সেটা কমেন্টের মাধ্যমে আপনারা লিখতে পারেন। শুরু করা যাক। তো যে অর্ডার কপিটা আমরা দেখাবো আপনাদেরকে স্ক্রিনে, তার পিডিএফ কপি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সমস্ত রকম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন। তো আপনারা পরিষ্কার ব্যাপারটা বুঝুন এবং অর্ডার কপিটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু দেখতে পারেন। তো ব্যাপারটা কি, উত্তরাখণ্ড সরকারের 2018 সালের নোটিশে প্রাইমারি নিয়োগের জন্য যে সর্বনিম্ন যোগ্যতা HS 50% এবং ডিএলএড ছিল, এবং তার পাশাপাশি কী ছিল, গ্রাজুয়েশন 50% উইথ বিএড ছিল, এটা আপনারা আগে অনেকেই জানেন আর কি। তো সেই অনুযায়ী নিয়োগও করেছিল সরকার, কিন্তু সেই সময় যাদের বিএড ছিল অথচ গ্রাজুয়েশনে 50% কম ছিল নম্বর, তারা কিন্তু সুযোগ পায়নি বলে তারা হাইকোর্টে মামলা করেছিল। কারণ NCT-র 13 নভেম্বর 2019-এর যে নোটিশ, সেই অনুযায়ী বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা গ্র্যাজুয়েশনে 50% না পেলেও প্রাথমিক নিয়োগের জন্য এলিজিবল ছিল, বুঝতে পারছেন। এবং ফাইনাল আদেশে, যেটা জাজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেই আদেশে এই রিট পিটিশন সম্পূর্ণ খারিজ করা হলো। কারণ 11/8/2023 সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু প্রাথমিক বিএড কিন্তু এলিজিবল নয়, যেটা ফাইনাল জাজমেন্ট এসেছে আপনারা জানেন। তাই এখন আর বিএড ডিগ্রিধারীদের গ্র্যাজুয়েশনে 50% পাওয়া বা না পাওয়া কোনোটাই কিন্তু এখন কোনো সম্পর্ক নেই। তো এই রায়ের সাথে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে নিয়োগপ্রাপ্তদের কোনো সম্পর্ক নেই, যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গেছেন। তাই অনেকেই ভুল খবর ওঠাচ্ছেন যে বিএড বাতিল হয়ে গেলো পুরো চাকরি থেকে সবার, এমনটা কিন্তু নয় ব্যাপারটা। অরিজিনাল যে ফ্যাক্ট সেটা কিন্তু জানা উচিত সবারই। তো গুরুত্বপূর্ণ তথ্যটা আপনারা জানতে পারলেন, আশা করি সংক্ষিপ্ত আকারে আপনারা পুরো ব্যাপারটা বুঝে গেলেন, সারমর্ম যেটা। চাইলে আপনারা অর্ডার কপিটাও পড়তে পারেন, সেজন্য টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেটা আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।